হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি। নতুন ভিডিও বলতে গত পর্বের এটা সেকেন্ড পার্ট, একটু বিস্তারিত হবে। আমরা ক্যানভা দিয়ে কীভাবে থাম্বনেইল তৈরি করবো সেটা দেখাচ্ছি। প্রথমে আমরা অ্যাপসটা অন করে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন যে অন করে নিচ্ছি, একটু সময় লাগবে। হ্যাঁ, এই তো অন হয়ে গেছে। আপনাদের দেখানোর সুবিধার্থে দেখাচ্ছি, প্লাস বাটনে ক্লিক করলাম। এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন, যেমন ইউটিউব ক্যানভাস, ইউটিউব থাম্বনেইল, ইনস্টাগ্রাম, ফেসবুকের প্রোফাইল পিকচার, বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। আমি মূলত থাম্বনেইল নিয়ে কাজ করব, তাহলে আমি থাম্বনেইলটা সিলেক্ট করতেছি। থাম্বনেইল সিলেক্ট করলাম, একটু অপেক্ষা করতে হবে, তাহলে ইন্টারফেসটা চলে আসবে। এই তো আমাদের সামনে ইন্টারফেস চলে আসছে, ইউটিউব থাম্বনেইল আমরা তৈরি করব। এখানে আমাদের দেখাচ্ছি বাম পাশের নিচের দিকে একটা প্লাস বাটন আছে, দেখানোর সুবিধা দেখাচ্ছে। এই ক্লিক করলাম, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা আপনাদের ইউটিউব ভিডিওর জন্য সুন্দর সুন্দর থাম্বনেইল তৈরি করতে পারবেন। এখানে ইন্টারফেস দেওয়া আছে, অনেক মডেল দেওয়া আছে, এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে, ব্লগের জন্য, ফুডের জন্য, মানি, ইউটিউব থাম্বনেইল, অনেক কিছু। এছাড়াও আপনারা চাইলে উপরে সার্চ করতে পারবেন, উপরে সার্চ বাটন দেওয়া আছে। আমাদের দেখানোর সুবিধার্থে আমি তীর চিহ্ন দিয়ে বলে দিচ্ছি। এখানে এখানে আমি ইউটিউব থাম্বনেইল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে অনেক ধরনের আপনার পছন্দ মতো আপনি মডেল সিলেক্ট করে মডিফাই করে নেবেন। কীভাবে মডিফাই করে নেবেন সেটা আমি দেখাচ্ছি আপনাদের। অনেক আছে, অনেক ইচ্ছা মতো যেটা পছন্দ আপনারা সেটা করতে পারেন। তাহলে আমি একটা সিলেক্ট করে নিই, আপনাদের দেখাচ্ছি, তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি বোঝানোর সুবিধার্থে। আমি এইটা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করলাম, একটু অপেক্ষা করতে হবে। সিলেক্ট করার পর এই চলে আসছে। আমরা আমরা হচ্ছে এটার উপর কাজ করব। আমাদের ইচ্ছা মতো থাম্বনেইলে, আমাদের ইউটিউব থাম্বনেইলে আমরা প্রয়োজন মতো আমাদের যেসব ছবি আমরা এখানে দেব, বা ইউটিউব ভিডিও রিলেটেড ছবি এখানে আমরা অ্যাড করব। আমি অ্যাড করতেছি, আমাদের বোঝানোর সূত্রে দেখাই দিচ্ছি। ওখানে সিলেক্ট করার পর এখানে রিপ্লেস রাখা আছে, এই জায়গাটা ক্লিক করতে হবে, রিপ্লেস। তাহলে আমি রিপ্লেসে এখন ক্লিক করতেছি, রিপ্লেসে ক্লিক করলাম। ক্লিক করার পর সরাসরি আমরা গ্যালারিতে চলে যাবে। গ্যালারিতে চলে আসলাম, এরপর আমি ছবি সিলেক্ট করব। আমি একটা ছবি নিচ্ছি এখানে, হ্যাঁ একটা ছবি নিলাম, দেখেন এইখানে চলে আসবে। এই দেখেন এখানে চলে আসছে। চাইলে আপনি বড় ছোট করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো। এরপর আমি আরেকটা ছবি সিলেক্ট করলাম, এবং আবার কোথায় যাব, আগের মতো রিপ্লেসে চলে যাবো। রিপ্লেসে চলে গেলে আবার এখানে গ্যালারিতে আমাদের নিয়ে আসবে। এখান থেকে আরেকটা ছবি সিলেক্ট করতে হবে, যেমন আমি আমার একটা ছবি সিলেক্ট করলাম, এটা এখানে এখন শো করবে। হ্যাঁ, এখানে চাইলে একটু বড় বা ছোট করে নিতে পারবেন আপনারা, কোনো সমস্যা নেই। এখানে আরেকটা ছবি আপনি দিতে পারেন, সেম প্রসেস আগের মতোই, রিপ্লেসে চলে যাবেন। রিপ্লেসে গেলে গ্যালারিতে চলে যাবে, গ্যালারি থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট, আমি এটা সিলেক্ট করলাম, আবার চলে আসলো এখানে। এখানে যে নামটা দেওয়া আছে, এখানে চাইলে আপনি চেঞ্জ করতে পারেন, আপনাদের নিজের নাম এখানে বসাতে পারেন ইচ্ছা মতো। আমি একটা লিখতেছি, লেখার জন্য এখানে টেক্সট আছে,
টেক্সে ক্লিক করতে হবে। টেক্সে ক্লিক করলে আপনার সরাসরি কিবোর্ড দেখাবে, কিবোর্ড থেকে আপনি টাইপ করবেন আপনার ইচ্ছা মতো। আমি এটা দেখলাম, রহিম ব্লগস, রহিম ব্লগস লিখে এখানে সিলেক্ট করলাম। চাইলে আপনি এটা ফন্টটাও চেঞ্জ করতে পারবেন, কালার, সাইজ, ছোট বড় অনেক ধরনের মডিফাই করা যেতে পারে। এখানে এই যে এফ এফ দেওয়া আছে, ফন্ট চেঞ্জ ছোট বড় করবেন কীভাবে, এছাড়া রং চেঞ্জ করবেন কীভাবে বা রং পরিবর্তন কীভাবে কীভাবে আপনাদের ইচ্ছা মতো আপনারা এখানে মডিফাই করে নিতে পারবেন, ছোট বড় করে নিতে পারবেন। এখানে অনেক অপশন আছে রং পরিবর্তন, আমি একটু রং পরিবর্তন করে দেখাচ্ছি আপনাদের। যেমন লাল কালার দিলাম, যেটা সবার চোখে আসলে অনায়াসে ধরা দেয়। থাম্বনেইলগুলো এইভাবেই হওয়া উচিত। এরপরে আপনার এখানে যদি কোনো প্রকার ট্যাগ ইউজ করেন অথবা চিহ্ন ইউজ করেন, সেক্ষেত্রে আবার ক্লাসে যাওয়া লাগবে। দ্বিতীয় অপশন, বাম দিক থেকে দ্বিতীয় অপশনে আমি দেখাচ্ছি আপনাদের চিহ্ন, হ্যাঁ এইটা এখানে ক্লিক করব। ক্লিক করলেই বিভিন্ন ধরনের ইমোজি চলে আসবে, বিভিন্ন ধরনের ইমোজি এখানে চলে আসবে, আপনারা দেখতে পারবেন, আপনাদের ইচ্ছা মতো আপনার দিতে পারবেন। আপনার থাম্বনেইল যেরকম আপনি সেরকম দিতে পারবেন। এখানে অসংখ্য আছে, আপনি চাইলে এখানে সার্চ দিতে পারবেন, উপরেও সার্চ বার আছে। আমি একটা নিলাম, আমি দেখাচ্ছি, সার্চ করবেন এখানে, এখানে সার্চ করলেই আসবে। আপনি আপনাদের একটা সার্চ করে দেখাচ্ছি আমি, স্মাইল স্মাইল ফেস, ফেস ক্লিক করলে স্মাইল চলে আসবে, একটা হাসির একটা মুখমণ্ডল চলে আসবে। আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন, এই ইমোজিটা আপনার থাম্বনেইলে সব ব্যবহার করা হয় আসলে থাম্বনেইলকে অনেক আকর্ষণীয় করার জন্য, অ্যাট্রাকটিভ করার জন্য। এভাবে আপনার কাজ আরও অনেক কাজ করা যায়, আমি জাস্ট দেখালাম সময় স্বল্পতার কারণে। এখন আপনারা কী করবেন, এটাকে প্লে করে দেখতে পারবেন, অথবা এখন আপনাকে অপশন দিয়ে দেখাচ্ছি কীভাবে আপনি সেভ করবেন। হ্যাঁ তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি, হাতের ডান দিকে উপরে একটা বাটন আছে ডাউনলোড বাটন, এইখানে ক্লিক করবেন, তাহলে এখানে ডাউনলোড, ডাউনলোডে ক্লিক করি তাহলে এইভাবে ডাউনলোড হবে। একটু সময় লাগবে হয়তো, ডাউনলোড হবে, ডাউনলোড হয়ে সরাসরি আপনার যে থাম্বনেইল আপনি তৈরি করলেন আপনার ইউটিউব ভিডিওর জন্য, এটা আপনার হচ্ছে গ্যালারিতে সেভ হবে, এভাবে সেভ হবে। একটু সময় লাগবে, আপনাদের দেখাচ্ছি, এই একটু একটু ওয়েট করতে হবে। হ্যাঁ এই তো হয়ে গেছে, আমাদের থাম্বনেইল তৈরি হয়ে গেছে। এটা আপনি এখান থেকে শেয়ারও করতে পারবেন, এটা পুরোপুরি আপনার গ্যালারিতে চলে গেছে। এভাবে আপনার ইউটিউব ভিডিওর জন্য আপনি নতুন ধরনের মানুষকে আকৃষ্ট করার জন্য খুব সুন্দর সুন্দর থাম্বনেইল এই ক্যানভা অ্যাপস দিয়ে আপনি তৈরি করতে পারবেন। এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।